हेलो स्टूडेंट्स, कागदीप एकेडमी रिलार्निंग क्लासे तृतीय श्रेणी बांगलाय आज आबार तुम्हारे सबाई के स्वागत। आज हमें तुम्हारे बांगला रचना करब। तो तुम्हारा तुम्हारे रचना बई अर्थात बांगला व्याकरण बईर रचना सेक्शन पृष्ठा 112 हलो जे रचना आज के तुम्हें तुम्हें पढ़ा से गरु। तुम्हारा गरु के तुम्हारे आशेपाशे सब समय देखते पाओ, तो से गरु नहीं आलोचना करब। तुम्हारा तुम्हारे ग्रामर बई तथा रचना बेर पृष्ठा 112 और 113 हलो बोले देखो गरु सूचन कि बोल। गरु एक अत्यंत उपकारी गृहपालित प्राणी, एदेर देहर सबकटी अंश आमादेर उपकारे आसे। हिंदूरा गरु के पुषलेओ एके देवता ज्ञाने पूजा करे। आकृति गरुर मुखटा लम्बा धरनेर, एदेर सारा देह लोमे ढाका थाके। एदेर सारा देह लोमे ढाका थाके। देखे जो गरुर दुटी चोख दुटी कान एकजोड़ा शिंग चारटी सबल खुर विशिष्ट पा आछे। गरुर पिछनेर दिके जे लम्बा लेज थाके तार गोड़ाय एकगुच्छ चूल थाके। आकारे बृहत होलेओ गरु खुबी शांत प्रकृतिर एवं सदा कालो बादामी प्रभृति रंगेर हय। कि बोललाम, आकारे बृहत होलेओ गरु खुबी शांत प्रकृतिर एवं सदा कालो बादामी प्रभृति रंगेर हय। गरु शांत प्रकृतिर हय आर सदा कालो एवं बादामी प्रभृति रंगेर हय। उपकारिता कि बोलछे, गरुर दूध एकटि आदर्श सुषम खाद्य। एई दूध बाच्चा थेके शुरू करे प्राप्त बयस्करा खेये थाकेन। गरुर दूध थेके छाना माखन घी पनीर ओ नाना रकम मिष्टान्न प्रस्तुत हय। पुरुष गरु बा बलदके लांगल टाना ओ मालपत्र बोझाय गाड़ी टानार काजे व्यवहार करा हय। देखेछो गरुर गोबर थेके आमरा गरुर गोबर आमरा जालानी ओ सार हिसाबे व्यवहार करि। गरु मारा गेले एर शरीरेर विभिन्न अंश आमादेर काजे लागे। गरुर चामड़ा दिए जुतो सूटकेस ब्याग प्रभृति तैरि हय। खाद्य एई प्राणीटि खाद्य हिसाबे घास लता पाता बिचुलि बड़ भात सरि बिचुलि खड़ भात ओ भातेर फैन इत्यादि ग्रहण करे। আমি তোমাদেরকে বইতে যে গরু রচনাটা আছে সেটা করালাম, তোমরা তোমাদের নিজেদের মতো বানিয়েও লিখতে পারো, কিন্তু পয়েন্ট দিয়ে লিখতে হবে। আর অন্য বই থেকেও গরু রচনাকে কপি করতে পারো, কিন্তু সেক্ষেত্রেও তোমাকে পয়েন্ট দিয়ে লিখতে হবে। ওকে, অর্থাৎ অনুচ্ছেদ লেখা যাবে না, প্রবন্ধ লিখতে হবে। পয়েন্ট দিয়ে প্রবন্ধ আকারে প্রত্যেকটি রচনা তোমাদের করতে হবে। আমি আবার করছি, তোমরা দেখো গরু রচনা। আর একটা কথা বলি, মাঝখানে বলে রাখি, তোমাদের প্রত্যেক বছর ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম অ্যানুয়াল হতো, আর করোনা পরিস্থিতিতে তোমাদের গত বছরও দুটো পরীক্ষা হয়েছে, এবছরও দুটো পরীক্ষা হবে, হাফ ইয়ারলি এবং অ্যানুয়াল। হাফ ইয়ারলি পরীক্ষা মে মাসের দিকেই হবে, তোমরা নোটিশ পাবে, মে মাসের প্রথমের দিকেই নোটিশ পাবে, তো বা এপ্রিল মাসেই হয়তো নোটিশ পাবে। সেভাবেই কিন্তু তোমরা তোমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে। আর করোনা পরিস্থিতি আবার সম্ভবত বাড়ছে, লকডাউন আবার হতে পারে, এই কারণে আমাদেরকে তোমাদেরকে এই অনলাইন ক্লাসের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকতে হবে প্রথম পাঠনের সঙ্গে। তো এসো গরু রচনায় কি বলছে আর একবার শুনে নিই, তোমরাও ভালো করে আমার সঙ্গে দেখো। গরু একটি অত্যন্ত উপকারী গৃহপালিত পশু। সূচনা তোমরাও এরকম যেরকম পয়েন্ট আছে পয়েন্ট দিয়ে লিখবে। সূচনা কি বলছে, গরু একটি অত্যন্ত উপকারী গৃহপালিত প্রাণী। বলেছ, এদের দেহের প্রায় সবকটি অংশ আমাদের উপকারে আসে, আমাদের উপকারে আসে। হিন্দুরা গরুকে পুষলেও একে দেবতা জ্ঞানে পূজা করে, একে দেবতা জ্ঞানে পূজা করে। আকৃতি গরুর মুখটা লম্বা ধরনের হয়, গরুর মুখটা লম্বা ধরনের হয়। এদের সারা দেহ আকৃতিতে কি বলছে, গরুর মুখটা লম্বা ধরনের, গরুর মুখটা লম্বা ধরনের। এদের সারা দেহ লোমে ঢাকা থাকে। গরুর দুটি চোখ
চোখ, দুটি কান, একজোড়া শিং, চারটি সবল ক্রূর বিশিষ্ট পা আছে। গরুর পিছনের দিকে যে লম্বা লেজ থাকে তার গোড়ায় এক গুচ্ছ চুল থাকে। আকারে বৃহৎ হলেও গরু খুবই শান্ত প্রকৃতির এবং সাদা কালো বাদামি প্রভৃতি রঙের হয়। দেখেছ এরপরে কি বলছে উপকারিতা, গরু আমাদের কী কী উপকার করে। গরুর দুধ একটি আদর্শ সুষম খাদ্য, এই দুধ বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্করাও খেয়ে থাকেন। গরুর দুধ থেকে ছানা, মাখন, ঘি, পনির ও নানা রকম মিষ্টান্ন প্রস্তুত হয়। পুরুষ গরু বা বলদকে লাঙল টানা ও মালপত্র বোঝাই গাড়ি টানার কাজে ব্যবহার করা হয়। গরুর গোবর আমরা জ্বালানি ও সার হিসাবে ব্যবহার করি। গরু মারা গেলেও এর শরীরের বিভিন্ন অংশ আমাদের কাজে লাগে, গরুর চামড়া দিয়ে জুতো, সুটকেস, ব্যাগ প্রভৃতি তৈরি হয়। খাদ্য, এই প্রাণীটি খাদ্য হিসাবে ঘাস, লতাপাতা, বিচুলি, খড়, ভাত ও ভাতের ফ্যান ইত্যাদি গ্রহণ করে। হলো, তাহলে তোমাদেরকে এটাকে ভালো করে তৈরি করতে হবে, তৈরি করে পয়েন্ট দিয়ে লিখতে হবে, পয়েন্ট টু পয়েন্ট। আর রচনা তোমরা নিজেরা বানিয়েও লিখতে পারো, কিন্তু ঠিক হতে হবে সেখানেও পয়েন্ট দিতে হবে। অন্য কোনো ক্লাসের বই থেকে কপি করতেও পারো, করতে পারো, সেটাকেও লিখতে পারো, সেক্ষেত্রেও পয়েন্ট দিয়ে লিখতে হবে। অর্থাৎ অনুচ্ছেদ হবে না, প্রবন্ধ আকারে পয়েন্ট দিয়ে দিয়ে প্রবন্ধ আকারে লিখতে হবে। আর আবার বলছি তোমাদের, এবছর দুটো পরীক্ষা হবে, হাফ ইয়ারলি আর অ্যানুয়াল। মে মাসের দিকে হাফ ইয়ারলি পরীক্ষা হবে, ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মের কিছুটা সিলেবাস হয়তো অনেক টিচার নেবে, নিয়ে পরীক্ষা নেবে, তোমরা সেটা আস্তে আস্তে সব ভিডিও ক্লাসে পেয়ে যাবে। তো আজকে আমরা স্ট্যান্ডার্ড থ্রিতে বাংলা রচনা ক্লাসে যেটা করালাম সেটা হচ্ছে আমার তোমার আমাদের সবার পরিচিত একটি প্রাণী, সেটি হচ্ছে গরু। অতি প্রাচীনকাল থেকে গরুর সঙ্গে মানুষের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, একে অপরের নির্ভর নির্ভরশীল ছিল একটা সময়ে। সেই গরু হচ্ছে আজকে তোমাদের পড়া। এই পড়াটিকে তোমাদের খুব ভালো করে অন্তর্গত করতে হবে, যাতে তোমরা পরীক্ষার খাতায় না দেখে গরু রচনা লিখতে পারো। আমি আরেকবার পড়ছি, তোমরা মিলিয়ে নাও। গরু, গরু একটি অত্যন্ত উপকারী গৃহপালিত প্রাণী, এদের দেহের প্রায় সবকটি অংশ আমাদের উপকারে আসে। সূচনা, তাহলে প্রথমে আমরা সূচনায় কী করলাম, সূচনা দিকে লিখে হাইফেন দেবে, হাইফেন দিয়ে লিখবে গরু একটি অত্যন্ত উপকারী গৃহপালিত প্রাণী, এদের দেহের প্রায় সবকটি অংশ আমাদের উপকারে আসে। হিন্দুরা গরুকে পুষলেও একে দেবতা জ্ঞানে পূজা করে। আকৃতি, গরুর মুখটা লম্বা ধরনের হয়, এদের সারা দেহ লোমে ঢাকা থাকে। গরুর দুটি চোখ, দুটি কান, একজোড়া শিং, চারটি সবল ক্রূর বিশিষ্ট পা আছে। গরুর পিছনের দিকে যে লম্বা লেজ থাকে তার গোড়ায় এক গুচ্ছ চুল থাকে, তার গোড়ায় এক গুচ্ছ চুল থাকে। আকারে বৃহৎ হলেও গরু খুবই শান্ত প্রকৃতির এবং সাদা কালো বাদামি প্রভৃতি রঙের হয়। উপকারিতা, গরুর দুধ একটি আদর্শ সুষম খাদ্য, এই দুধ বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্করাও খেয়ে থাকেন। প্রাপ্তবয়স্করা মানে বড়রা, যারা বয়সে বড় তারাও খেয়ে থাকেন। গরুর দুধ থেকে ছানা, মাখন, ঘি, পনির ও নানা রকম মিষ্টান্ন প্রস্তুত হয় বা তৈরি হয়। পুরুষ গরু বা বলদকে লাঙল টানা ও মালপত্র বোঝাই করার কাজে বা গাড়ি টানার কাজে ব্যবহার করা হয়। গরুর গোবর আমরা জ্বালানি ও সার হিসাবে ব্যবহার করি। গরু মারা গেলেও এর শরীরের বিভিন্ন অংশ আমাদের কাজে লাগে, গরুর চামড়া দিয়ে জুতো, সুটকেস, ব্যাগ প্রভৃতি তৈরি হয়। খাদ্য, খাদ্য তো কী বলছে, এই প্রাণীটি খাদ্য হিসাবে ঘাস, লতাপাতা, বিচুলি, খড়, ভাত ও ভাতের ফ্যান ইত্যাদি গ্রহণ করে। এখানে তোমাদের উপসংহার নেই, উপসংহার তোমরা তোমাদের মতো অন্যান্য বই থেকে কপি করে লিখতে পারো, বুঝেছ। উপসংহার না লিখতেও পারো, এখানে একটা বইতে যা আছে সেটা লিখতে পারো, আর অন্য কোনো বইতে যদি শেষ পয়েন্ট উপসংহার থাকে সেটাও লিখতে পারো। উপসংহারে কী হয় না, গরু আমাদের খুব কাছের প্রাণী, গরুকে আমরা সবাই এদিক ওদিক দেখতে পাই, গরু আমাদের ভীষণ উপকার করে, হয়েছে, এটা তোমরা লিখতে পারো। তো স্টুডেন্ট ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ক্লাসে আবার দেখা হবে। আর ইতিমধ্যে তোমাদের
আমাদের প্রত্যেক শনিবার স্ট্যান্ডার্ড 3 এবং 4 এর ছেলে মেয়েদের জন্য হোম টাস্কের ব্যবস্থা দেওয়া হোম টাস্ক দেওয়ার জন্য খাতা চেয়ে পাঠানো হয়েছে গত শনিবারও তোমাদের খাতা জমা পড়েছে প্রত্যেক শনিবার করে তোমাদের তিনটে করে খাতা জমা দিয়ে ওই তিনটে খাতা নিয়ে গিয়ে বাড়িতে হোম টাস্ক করে আবার জমা দিয়ে দিতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে পরের ক্লাসে আবার দেখা হবে।